ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে গোদাগাড়িতে সোহেলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ। রাজশাহী থেকে একেএম বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নুরনগর টিভির প্রতিবেদনে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে রাজশাহী এক আসনের সাংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরীর নির্দেশক্রমে গোদাগাড়ি উপজেলার দেওপাড়া ইউনিয়নের পাঁচ ওয়ার্ডের নাগরিকদের মাঝে অত্র এলাকাতে ইতিহাস সৃষ্টি করে ত্রাণ বিতরণ করা হয়েছে। এদিকে অত্র ইউনিয়নের গরিব দুঃখী মেহনতি মানুষদের একমাত্র অহংকার বেলাল উদ্দিন সোহেল, তিনি দেওপাড়া ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডে 3,000 নিম্ন আয়ের পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। বুধবার সকালে পালপুর উচ্চ বিদ্যালয় মাঠে করোনার দ্বিতীয় ধাপে লকডাউন এবং ঈদ উল ফিতর উপলক্ষে কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা বেলাল উদ্দিন সোহেল। তিনি উপস্থিত সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়ে নুরনগর টিভিকে বলেন, হ্যাঁ আমি গত বছরও দিয়েছিলাম, এবারও ইনশাআল্লাহ দিচ্ছি, চেষ্টা করবো যতদিন পারবো মানুষের পাশে থেকে মানুষের সাথে থাকার, তাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং দেশবাসীকে বলি এই মহামারী করোনায় আপনারা সবাই সাবধানে থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং মাস্ক ব্যবহার করবেন এবং এলাকায় সকল হতদরিদ্র মানুষের পাশে আপনারা সবাই দাঁড়াবেন। এদিকে ত্রাণ গ্রহীতারা বলেন, বেলাল উদ্দিন সোহেল আমাদের মাঝে মনে হয় আল্লাহর পক্ষ থেকে এসেছে, তার মানবিক সেবায় আমরা অনেক খুশি। এ বিষয়ে আদিবাসী এক ব্যক্তি বলেন, সোহেল ভাই যে প্রতিনিধি না হওয়ার কারণে আমরা যেভাবে আমরা দেখছি যে সে গরিব মানুষের পাশে দাঁড়াতে পারছে, যে পরবর্তীতে আমরা তাকে চেয়ারম্যান হিসাবে আমাদের ইউনিয়নে দেখতে পাই, যাতে আরো বিপুলভাবে আরো এইভাবে সহযোগিতা করতে পারে। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার এটাই আবেদন যে নৌকা প্রতীক হিসাবে যারা বেলাল ভাইকে নমিনেশন দেওয়া হোক, তাকে আমরা নির্বাচিত জানাই। তাছাড়া এ ধরনের সেবার কারণে দেওপাড়া ইউপির অসহায়দের জনমনে যেন স্বস্তি ফিরেছে, এ বিষয়ে এক প্রতিবন্ধী প্রধানমন্ত্রীর কাছে বেলালের পক্ষে নৌকার দাবি করে বলেন, এই আশা করছি যে এই 7 নম্বর ইউনিয়ন দেওপাড়া চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে, এই যেন একই সমর্থন করে কি না ভাইকে, বেলাল উদ্দিন সোহেল ভাইকে যেন সমর্থন করে, অসহায় ওনার প্রতি নৌকা দিলে আমরা অসহায় প্রতিবন্ধী আমরা। অপরদিকে কয়েকজন ব্যক্তি বলেন, বেলাল উদ্দিন সোহেলের পক্ষে আগেও ছিলাম, এখনও আছি, আগামীতেও থাকব। এছাড়া উক্ত অনুষ্ঠানে দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ডের নেতাকর্মীরা উক্ত সময় উপস্থিত ছিলেন। সাজু আক্তার, প্রেমা, নুরনগর টিভি।